ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিনী বোন, আপনি জানতে চেয়েছেন, কারো স্বামী মৃত্যুবরণ করলে আমরা অবগত আছি যে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হয়, সেই সময় সে স্বর্ণ গহনা ব্যবহার করতে পারবে কিনা বা সাজগোজ করতে পারবে কিনা। জি না, সেই সময় সে স্বর্ণ গহনা ব্যবহার করতে পারবে না। কারো স্বামী মৃত্যুবরণ করলে তার কিছু করণীয় থাকে, তার মধ্য থেকে 5টি মূলত করণীয় থাকে। তার মধ্য থেকে প্রথম যে কাজটি তার করতে হবে সেটা হচ্ছে أن تبقى في البيت الذي مات زوجها وهي ساكنة فيها. যে বাড়িতে মৃত্যুবরণ করবে স্বামী সেই বাড়িতে ইদ্দত পালন করতে হবে। মনে করেন আপনারা যেখানে সাধারণত থাকেন সেই বাড়িতে যদি কারো স্বামী মৃত্যুবরণ করে সেক্ষেত্রে সে সেখানে ইদ্দত পালন করবে। কিন্তু যদি দেখা যাচ্ছে কোথাও বেড়াতে গিয়েছে বা ভ্রমণ করেছে, সে অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার মানে এটা নয় যে সেখানেই তাকে ইদ্দত পালন করতে। মানে সাধারণত যে বাড়িতে অবস্থান করে সেই বাড়িতে মৃত্যুবরণ করলে সেখানে তাকে ইদ্দত পালন করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে বাসাটা ভাড়া বাসা বা ভাড়া বাসায় থাকা হচ্ছে, তো সেই ক্ষেত্রে স্বামী মৃত্যুবরণ করার পর তার পক্ষে সম্ভব না, স্ত্রীর পক্ষে বাসা ভাড়া দেওয়া সম্ভব না, বা বাজার ঘাটের একটা বিষয় আছে সেটা সম্ভব হচ্ছে, সেই ক্ষেত্রে সে চাইলে তার বাবা মার বাড়িতে গিয়ে ইদ্দত পালন করতে পারে বা অন্য যেখানে তার জন্য সহজ সেখানে গিয়ে সে ইদ্দত পালন করতে পারে। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনকুসি ফি বাইতিকি হাত্তা ইয়াবলুগাল কিতাব আজালাহু, যে তুমি তোমার স্বামীর বাড়িতে ইদ্দত শেষ হওয়া পর্যন্ত তুমি অবস্থান করো, বা ইদ্দত পালন করা, স্বামীর বাড়িতে ইদ্দত পালন করাটা, যে বাড়িতে স্বামী মৃত্যুবরণ করেছে এমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই সুন্নাত। এবং দ্বিতীয় যে কাজটি, أن تكون الملابس غير جميلة، যে কাপড় চোপড় সে পরবে এই ইদ্দত চলাকালীন সময় সেটা যেন খুব আকৃষ্ট করার মতো জামা কাপড় না, নর্মাল জামা কাপড় যেটা হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়ালা তালবাস থাওবান মাসবুগান ইল্লা থাওব আসবিন, সে মাসবুগ জাতীয় থাওব পরবে। মাসবুগ জাতীয় থাওব বা কাপড় চোপড় ওই সকল কাপড়কে বলা হয় যেটা দৃষ্টি আকর্ষণ করে, সুন্দর ওই সকল কাপড় সে নর্মাল কাপড় পরবে, নর্মাল কাপড় সে পরিধান করবে, যে আকৃষ্ট করার মতো এমন কোনো কাপড় সে পরবে না স্বামীর ইদ্দত যখন পালন করবে, স্বামী মৃত্যুবরণ করার পর। এবং তৃতীয় যে কাজটা সে করবে, আদামাল হলি, সে স্বর্ণ গহনা ব্যবহার করবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্দত পালনকারী ইদ্দত পালন করার সময় স্বর্ণ গহনা পরতে নিষেধ করেছেন। এবং চতুর্থ যেটা, সে কোনো ধরনের সুগন্ধি বখর, আরবদের মধ্যে রয়েছে তারা চন্দন কাঠের ধোয়া দ্বারা তারা যেটাকে বখর বলা হয় সুগন্ধি গ্রহণ করে থাকে, এই সকল সুগন্ধি বা কোনো ধরনের সুগন্ধি সে ব্যবহার করবে না। যেই সুগন্ধিগুলো তার স্বামী জীবিত অবস্থায় তার জন্য যেটা জায়েজ ছিল সেটা তার স্বামী মৃত্যুবরণ করার পর সে ব্যবহার করা থেকে বিরত থাকে। আর যেটা হারাম ছিল স্বামীর জীবন জীবদ্দশা সেটা তার মৃত্যুর পরও হারাম থাকবে, যেমন সুগন্ধি ব্যবহার করে গায়ের মাহারাম কাছে যাওয়া বা বাড়ি থেকে বের হওয়া, তাহলে সুগন্ধিও সে ব্যবহার করবে। এবং পঞ্চম যেটা, আদামাল কুহল হিনা হিনা, চোখে কাজল ব্যবহার করা বা মেহেন্দি ব্যবহার করা থেকেও নিজেকে বিরত রাখবে, এই কাজগুলো থেকে সে নিজেকে বিরত রাখবে ইদ্দত চলাকালীন সময়। আল্লাহ আলম বিশ্বাব, বারাকাল্লাহু ফিকুম।